বিশ্বজুড়ে চামড়ার তৈরি বিলাসী দ্রব্যের চাহিদা ব্যাপক। প্রাণী হত্যার সাথে এসব বিলাসী দ্রব্যের সরাসরি যোগ থাকায় এক্ষেত্রটি নিন্দিতও বটে। তাই প্রাণীর চামড়ার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে মাশরুম থেকে উৎপাদিত এক ধরনের চামড়া, যা দেখতে অবিকল চামড়ার মতো এবং টেকসই। দেখে মনে হয় চামড়ার তৈরি জিনিস, তবে কোনো পণ্যই চামড়ার নয়, বরং তৈরি হয়েছে মাশরুম থেকে তৈরি মাইসেলিয়াম দিয়ে। যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান মাইকোওয়ার্কস মাশরুমের চামড়া তৈরি করছে প্রাণীর চামড়ার বিকল্প হিসেবে, যার নাম রেইশি। এখানে অনেক ধরনের রেইশি আছে। প্রযুক্তি ব্যবহার করে আমরা মাইসেলিয়ামকে আরও টেকসই করে তুলি, যেন চামড়ার বদলে নিশ্চিন্তে এটা ব্যবহার করা যায়। মাইকোওয়ার্কসের গবেষকরা দেখেছেন মাইসেলিয়াম প্রাণীর চামড়ার থেকে বেশি টেকসই হয়, ক্রুয়েলটি ফ্রি হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখে। সম্প্রতি নিউ ইয়র্কের এক প্রদর্শনীতে মাইসেলিয়ামের তৈরি চামড়া ও পণ্যের সমাহার নিয়ে বসেছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বিশ্বখ্যাত ব্র্যান্ড এরমেস। এবছর এরমেসের হাত ধরেই ফ্যাশন দুনিয়ায় আসবে রেইশির তৈরি লাক্সারি ব্যাগ। ম্যাটেরিয়ালের ব্যাপারে আমরা খুবই সচেতন। আমরা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সাথে এরই মাঝে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রস্তুত। শুধু বিলাস দ্রব্য নয়, সিনথেটিক ফাইবার কেভলারের মতো পণ্য তৈরির জন্য গবেষণা হচ্ছে মাইসেলিয়াম নিয়ে। বিশ্ববাসীকে ক্ষতিকর উপাদানে তৈরি পণ্য থেকে বিমুখ করাই মাইকোওয়ার্কস প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানটির আশা, এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশ রক্ষা করে চামড়াজাত পণ্যের চাহিদা মেটানো সম্ভব। মুশরিফা নুজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।